হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অবশ্য এই প্যান্ডামিক টাইমে সকলের মন মানসিকতা খুব একটা ভালো হওয়ার কারণ না। তো আমরা এসেছি আপনাদের মন মানসিকতা ভালো করার জন্য, মুড ভালো করার জন্য একটা নতুন গাড়ি নিয়ে, যেটা হলো আমাদের টিভিএস এনটর 125 ব্ল্যাক প্যান্থার এডিশন। আমরা এসেছি আপনাদের সেই পরিচিত আগের ঠিকানায়, ডেফিনেটিভ টিভিএস। তো আসুন আজকে আবারও শুরু করা যাক আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, এবার রইলো আমাদের গাড়ির মুখ, যাকে বলবো আমরা মানে ভাইজার। ভাইজারে দেখতে পাচ্ছি দুদিকে দুটো ইন্ডিকেটার, দুটো ব্রেক লিভার, এখানে লুকিং গ্লাস, এবং ঠিক মধ্যিখানে আপনার উইন্ডস্ক্রিন। তার একটু নিচে নামলে আমরা দেখতে পাবো টিভিএস এর এখানে একটা ব্যাচিং রয়েছে, যেটা হলো 3D নিকেল মনোগ্রাম। তার নিচে রয়েছে নাম্বার প্লেটের ক্লাম, যেখানে আপনার নাম্বার প্লেটটা হোল্ড হবে। তার নিচে রয়েছে অ্যাভেঞ্জার্স এর একটা এ লোগো। তার ঠিক সাইডে আছে এখানে ইনটর্কের একটা ম্যাচিং। তার নিচে ঠিক দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট উইথ ডিআরএল, কমপ্লিটলি এলইডি। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তার নিচে যদি আমরা আসি, অ্যালয় হুইল, টিউবলেস টায়ার এবং সিঙ্গেল সিলিন্ডার ডিস্ক ক্যালিবার, যেটা কম্বি ব্রেকে কাজ করে। তো বন্ধুরা, এবার আমরা আসবো সাইড প্রোফাইলের উপর। সাইড প্রোফাইলে যেটা ফ্রন্ট সেকশনে দেখতে পাচ্ছেন যে একটা কমপ্লিট ব্যাক প্যান্থারের স্টিকার করা রয়েছে। তার নিচে এখানে দেখতে পাবো কার্বন ফাইবার টেক্সচারের উপরে টিভিএস রেসিং এর একটা স্টিকারিং করা রয়েছে। এখানে যে পাড়াগার জায়গাটা রয়েছে তার উপরে একটা খুব ভালো টেক্সচার দিয়ে পায়ের মজবুত গ্রিপ হওয়ার জন্য একটা টেক্সচার করা আছে। তার পিছনে আসবো, এখানে একটা মজবুত, খুবই মজবুত একটা ফুটপেক দেওয়া আছে, যেটা আপনার পিলিয়নের বসার জন্য কাজে লাগবে। এখানে দেখতে পাবো এটা আমরা সকলে লেডিস ফুট রেস্ট বলে চিনি। তো এখানে লেডিস ফুট রেস্ট রয়েছে। এটা এই ইঞ্জিনটা হলো 3 ভ্যালভের ইঞ্জিন। তো এখানে 3 ভ্যালভের মানে স্টিকার দেওয়া রয়েছে, আর এটা হলো এয়ার ফিল্টার। এই সাইডে দেখবো এটা হলো বাইকের কিক প্যাটেল, মানে কিক স্টার্ট, সরি কিক স্টার্ট। আর এটা হলো বাইকের ক্লাচ, বেল্ট এবং গিয়ার, গিয়ার বক্সের জায়গা। এর ভিতরে ক্লাচ, বেল্ট এবং গিয়ার বক্স আছে। এবং পিছনের দিকে দেখবো, তো এখানে পুরোটা ব্ল্যাক প্যান্থারের একটা স্টিকারিং করা রয়েছে, ওয়াকান্ডা ফরএভারের একটা স্টিকারিং রয়েছে, এবং এনটর্কের একটা নিকেল মনোগ্রাম এনটর্ক 125 এর ব্যাচিং রয়েছে। এবং এখানে একটা মনোগ্রাম রয়েছে, রিফ্লেক্টার আছে একটা, এখানে যেটা রাতে রাইডিং এর সময় কাজে লাগে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কি স্লট, যেটাতে আপনি সিটও খুলতে পারবেন এবং একই চাবিতে আপনি পিছনে ট্যাঙ্কটা অপারেট করতে পারবেন। এবার আমরা আসলাম পিছনের সেকশনে। তো পিছনের সেকশনে যেটা আমাদের প্রথম চোখে পড়বে এটা হলো একটা গ্র্যাব রেল, যেটা মজবুত একটা গ্র্যাব রেল। তার নিচে আপনি, আমরা দেখালাম এটা হলো পেট্রোল ট্যাঙ্কের মুখ। তার নিচে গেলে দেখতে পাবেন যে কমপ্লিট একটা এলইডি ব্যাকলাইট, এ দুটো আছে, একটা এয়ার ইনটেক টাইপ ডিজাইন করা, কিন্তু জাস্ট একটা ডিজাইন আছে। তার নিচে এখানে টিভিএস এর একটা স্টিকারিং করা রয়েছে। তার নিচে এটা হলো নাম্বার প্লেটের লাইটের জন্য, এখানে নাম্বার প্লেট লাগবে এবং এখান থেকে নিচে থেকে লাইটটা আসবে যাতে নাম্বার প্লেটটা ক্লিয়ারলি দেখা যায়। এই দুটো হলো ইন্ডিকেটার, যেটা অনেকটা কম্প্যাক্ট আছে, ভাঙা ভাঙের কোনো সমস্যা নাই এটাকে নিয়ে। ইন্ডিকেটার গুলো হ্যালোজিন বাল্ব। পিছনে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন অনেকটা বড়, অনেকটা লং। তো আপনার যে মাডি রাস্তাতে গাড়ি চালানোর সময় কোনো পিছন থেকে কাদা ছেটানোর ভয় নেই। তো এবার আমরা আসলাম স্কুটির রাইট সাইডের প্রোফাইলে। তো এদিকেও ঠিক সেম রিফ্লেক্টার দেওয়া আছে, ভিতরে টায়ার হ্যাঙ্গার দেওয়া আছে। তো এবার আসবো সাইলেন্সারের উপরে। সাইলেন্সার দেখতে পাচ্ছেন খুব একটা স্লিক, একটা অত্যাধুনিক ডিজাইন দেওয়া আছে। তো এটা হলো আপনার সাইলেন্সারের প্রোটেক্টর, সাইলেন্সারে কোনো রকম আঘাত লাগে তার জন্য এই প্রোটেক্টরটা দেওয়া। এটাও একটা প্রোটেক্টর সাইলেন্সারের। এবার ইঞ্জিনের এই ভাগটা বলবো, এই ভাগটা হলো আপনার এয়ার ইনটেক। ইঞ্জিনের যে এয়ার ইনটেক সেটা হলো এটা, এখান থেকে এয়ার টেনে ইঞ্জিনের হেডে পৌঁছবে, যেটা ইঞ্জিনটা কুলিং এর জন্য কাজে লাগবে। এবার আসবো সাইডের এই এই জিনিসটা, অ্যাজ ইট ইজ ওদিকে যেমন ছিল সেম টু সেম ওয়াকান্ডা ফর এভার স্টিকারিং দেওয়া আছে, এনটর্কের সেম মনোগ্রাম 125, সেম ফুটপেক। আর এখানেও ঠিক সেমই টিভিএস রেসিং এর ম্যাচিং দেওয়া, যেটা কার্বন ফাইবার টেক্সচারের উপরে দেওয়া আছে। তো এবার আমরা আসবো সিটের উপর। সিটটা আমার যতটা মনে হচ্ছে খুবই কমফোর্টেবল একটা সিট, একটু বসে দেখি। হ্যাঁ, খুবই কমফোর্টেবল সিট। এবং পিছনে যেটা দেখে মনে হচ্ছে খুবই ইজিলি আরেকজন খুব আরামের সঙ্গে আরেকজন বসতে পারবে।
পিএনের জন্য অনেকটা সিট জায়গা আছে। তো এবার আসো মিটার কনসোলের উপরে, ফুললি ডিজিটাল একটা মিটার কনসোল, যেটা একদম মডার্ন একটা মিটার কনসোল। তো এবার আসবো রাইট সাইজের সুইচ বারের উপর, এটা হলো ইঞ্জিন কাট আউট সুইচ, তো যেটা বেশিরভাগ স্কুটিতে দেয় না। এটা হলো হাজার্ড লাইট, যেটা আপনার চারটে ইন্ডিকেটার একসঙ্গে জ্বালানোর কাজে লাগবে। এটা নর্মাল সেলফ সুইচ। এবং এদিকে আসবো আপার ডিপার, এবং এর সঙ্গে ইন্টিগ্রেটেড করা রয়েছে পাসিং সুইচটা। এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার সুইচটাও খুব মডার্ন একটা, এই একদিকে দিলেন তো এটা চাপলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার নিচে দেখতে পাচ্ছি আমরা হর্নের সুইচটা দেখতে পাচ্ছি। এবং এই মিটারের সঙ্গে আরেকটা নতুন ফিচার আছে যেটা আপনাদের খুবই কাজে লাগবে, সেটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি। ব্লুটুথ কানেক্টিভিটি আছে যার জন্য আপনার নেভিগেশনটা বা যে কোনো কল আসলে সেটা আনসার করার জন্য কাজে লাগবে। এবার এবার দেখে নিন যে রাইডিং ভিউটা কতটা সুন্দর আছে, যথেষ্ট পরিমাণে লুকিং গ্লাসটা পিছনের ভিউটা কভার করতে পারে। তো বন্ধুরা আজ যে গাড়িটা আমরা দেখলাম সেটা হলো টিভিএস এনটর সুপার সোলজার এডিশন। তো যদি আপনারা এই গাড়িটা নেবার ইচ্ছুক থাকেন তো অবশ্যই নিচের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এই শোরুমের ডেফিনেটিভ টিভিএস নাম্বার এবং অ্যাড্রেস টোটালি দেওয়া থাকবে। সুপার সোলজার এডিশনে টোটালি বাইক পেয়ে যাবেন এখানে। তো যদি আপনারা নিচে ইচ্ছুক থাকেন তাহলে এটার অ্যাপ্রক্স এক্স শোরুম প্রাইস পড়বে 91,130 টাকা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি কিছু বুঝতে ভুল হয়ে থাকে, অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমরা শর্ট আউট করতে সাহায্য করব। তো বন্ধুরা আজকে আমরা বিদায় জানাই। প্লিজ ওয়্যার হেলমেট, ড্রাইভ সেফ। ধন্যবাদ।